এটি হচ্ছে শেরপুর নিউ মার্কেট। শেরপুর শহরে আগেও কয়েকবার এসেছি, বাট নিউ মার্কেট আছে এটা জানা ছিল না। সামনে নিউ মার্কেটের মোড়, মিষ্টির দোকান খোঁজ করছিলাম, তো সেটি খুঁজতে খুঁজতে নিউ মার্কেট পেয়ে গেলাম। একটু পরে জুমার নামাজ, এজন্য দোকানপাট বন্ধ। ঢাকা নিউ মার্কেটের কিছুটা ছোঁয়া এখানে আছে, এটি একদম মাঝখানে আছি নিউ মার্কেটের। দুপুরের খাবারের জন্য হোটেলের খোঁজ করছিলাম, আশেপাশে কয়েকটি হোটেল আছে, একটু টেস্ট করে দেখবো আসলে কেমন কি হয়। শেরপুর, বাংলাদেশের শেরপুর জেলা, শেরপুর এবং জামালপুর পাশাপাশি 10-15 কিলোমিটারের মধ্যে দুটি জেলা শহর। আজকে জামালপুরে যাব না, এই শেরপুরে আছি। শেরপুরের বর্ডার অঞ্চলের দিকে যাব, ঝিনাইগাতি, লাউচাপড়া। এটি নিউ মার্কেটের মধ্যেই আছি, ওই পাশ দিয়ে ঘুরে নিউ মার্কেটের মোড়ে আসলাম। প্রথমে গিয়েছিলাম মুন্সির বাজার, ওইখানে ঘোষপট্টি কয়েকটি মিষ্টির দোকান, এর আগে একবার খেয়েছিলাম, আর আজকে খেয়ে তেমন স্যাটিসফাই হই নাই। ওরা শুধু পাইকারি সেল করতেই চায়, আর সেজন্য এর আগে দুইবার মিষ্টি খেয়েছি, একবার ঘোষপট্টিতে আর একবার এই যে নিউ মার্কেটের মোড়ে। আজকে নিউ মার্কেটের মোড়ে খাই নাই, কারণ ঘোষপট্টিতেই হাফ কেজি খেয়ে ফেলেছি দুইজন মিলে। এই হচ্ছে নিউ মার্কেট। বাংলাদেশে অনেক জেলাতেই নিউ মার্কেট আছে, শেরপুরের নিউ মার্কেটের সাথে আপনাদের পরিচয় করে দিলাম। এই হচ্ছে ভেতরের দৃশ্য, বিকেলবেলা বা ঈদের সময় নিশ্চয়ই এটি অনেক বেশি জমজমাট হবে। শেরপুর জেলা শহরের এই পৌরসভাটি 1869 সালে প্রতিষ্ঠিত হয়, যেখানে ঢাকা শহরের পৌরসভা হয়েছে 1864, অর্থাৎ ঢাকার 5 বছর পর এখানে পৌরসভা হয়েছিল। সামনে পুরাতন পৌরসভা না? যান, হ্যাঁ এমনি যান, বন্ধ তো। ভিক্টোরিয়া একাডেমি, ঠিক আছে যান। একটু আগে যেটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে পৌরসভার নতুন ভবন, কিন্তু এটি সামনের যে লাল ভবনটি এটি শেরপুর পৌরসভার পুরনো ভবন, 1869 সালের পৌরসভা। পাশেই একটি স্কুল রয়েছে, সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্ভবত নাম, এটি 1887 বা ওই সময় প্রতিষ্ঠিত, 1887 সালের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। এটার ভেতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি।